গুড মর্নিং বন্ধুরা, মৌমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি। তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি কুকিং রেসিপি। তো সেটা হলো ছোলার ডাল, একটু অন্যরকমভাবে ছোলার ডাল বানিয়েছি। তো দেখো এটা আমি কী করে বানাবো। ছোলাগুলিকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি, তারপর আমি এখন এটাকে একটু সেদ্ধ করে নিলাম। তো তারপর দেখো চুলার মধ্যে, গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম। তারপর এটা মধ্যে সামান্য একটু তেল দিয়ে একটা ডিম ভেঙে দিলাম। ডিমটাকে খুব ভালো করে ঝেড়ে ঝেড়ে করে ভেজে নেব। তো ডিমটাকে একদম খুব ভুজিয়া টাইপ করতে হবে। তো যতজন লোক খাবে ততজন ডিম দিতে পারো। তো আমার বাড়িতে সদস্য কম, তো তার জন্য আমি একটাই ডিম ঝিরি ঝিরি করে দিলাম। তো তারপর ডিমটাকে একদম খুব ভালো করে ঝিরি ঝিরি করে ডিমটাকে তুলে নিয়েছি। তো তারপর সামান্য একটু তেল ব্যবহার করে নিলাম আবার। তো তারপর এটার মধ্যে রসুনগুলিকে থেতো করে দিয়েছি আর দিলাম পেঁয়াজ কুচি। তো এগুলিকে আমি একদম খুব ভালো করে ভেজে নিব। তো এখানে তোমরা চাইলে পেঁয়াজ রসুনের বাটাও দিতে পারো, কিন্তু আমি সেখানে কুচুটাই ব্যবহার করেছি। তো তারপর আমি সেখানে আদা আর মরিচ বাটা দিলাম, আটা, তারপর নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এগুলিকে ভেজে নিচ্ছি। তারপর আমি সেখানে ভেজে রাখা বা সিদ্ধ করে রাখা ছোলার ডালটাকে দিয়ে দিলাম। তো সেদ্ধ করে রাখা ছোলার ডালটাকে, ছোলার ডালটাকে একদম আগের দিন রাতে ভেজাতে হবে। তারপর এটাকে খুব ভালো করে কিন্তু সেদ্ধ করতে হবে। তো তারপর আমি এটার মধ্যে কিন্তু দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো, ওটাকে খুব ভালো করে মেশাবো। আর আমি এটার মধ্যে এখন দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম ডিমগুলো, সে ডিমগুলো এখন এটাকে ভালো করে একটু মেশাবো। তো এটার মধ্যে দেখছি সেদ্ধটার মধ্যে দেখছি ছোলার ডালটার মধ্যে দেখছি জলটা একটু কম আছে, তো একদম ঘন ঘন হয়ে যাবে। তো তার জন্য আমি আর একটু জল ব্যবহার করব। তো সেখানে তোমরা অপশনাল, তোমরা গরম জলও ব্যবহার করতে পারো, ঠান্ডা জলও ব্যবহার করতে পারো। আমি ঠান্ডা জলই ব্যবহার করেছিলাম, কারণ একটু ঝোল ঝোল না হলে আমি খেতে পারি না। তো তার জন্য তোমরা যদি কষানো রাখতে চাও তোমরা কিন্তু একদম গ্রেভি বিন গ্রেভি গ্রেভিও করতে পারো, যেহেতু ডিম আছে তো ঝোলটা এমনিতে একটু টেনে যাবে। তো নামানোর আগে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা। বন্ধুরা, আমার পরিবার, তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দেবো, তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর আমার ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও এবং আমার পেজ থেকে কিন্তু অবশ্যই কিন্তু একটা ফলো করে দিও। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করে দিলাম। তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সামনে দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে, সেটি হতে পারে ব্লগ ভিডিও, হতে পারে কোনো কুকিং ভিডিও। তো আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।